টিভি চলে এসেছে রায়গঞ্জ ব্লকের অন্তর্গত মহিপুর গ্রামে। সেখানে দেখতে পাচ্ছি আমরা ব্রাহ্মণবাড়িতে বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তো এখানে যিনি বর বসে রয়েছেন খগেন মাহাতো, তার কাছ থেকে আমরা জেনে নিব যে তিনি কেন আজকে ব্রাহ্মণবাড়িতে বিবাহ অনুষ্ঠান করলেন। আপনি কেন আজকে ব্রাহ্মণবাড়িতে অনুষ্ঠান করলেন? ভালো লাগছে তার জন্য। আচ্ছা, ভালো লেগেছে তার জন্য। তো উনি বললেন তাকে ভালো লেগেছে। তো কেন ভালো লাগলো? আপনার পূর্বপুরুষরা কি এইভাবেই করতো ব্রাহ্মণ ছাড়াই? তো উনি বললেন যে তার পূর্বপুরুষরা এইভাবেই করতো, সেই পুনরুদ্ধার করার জন্য তিনি আজকে উদ্যোগ নিয়েছেন ব্রাহ্মণবাড়িতে। তে কন্যা বেশে যিনি রয়েছেন তো আলোমণি মাহাতো, তার কাছ থেকে আমরা জেনে নিব যে কেমন লাগলো তাকে এই বিবাহ অনুষ্ঠানটা, কেমন লাগলো? ভালো মাস্টার, আপনি কেন করলেন? কাজ হাজার উঠলো। তো আমরা শুনতে পেলাম এখানে তার পূর্বপুরুষরা করে আসতো, তাই তিনি বিবাহ অনুষ্ঠানটা করলেন। তো তারপরেই আমরা জেনে নিব যে যিনি মেয়ের বাবা রয়েছেন তাকে কেন এই ব্রাহ্মণবাড়িতে বিবাহ অনুষ্ঠানটা কেমন লাগলো, যিনি আজকে এই গ্রামের মধ্যে প্রথম উদ্যোগ নিয়েছেন এবং খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটা সকলের আত্মীয় স্বজনের মধ্যে পরিচালিত করে সাকসেসফুল করেছেন। তো আপনাকে, আপনি মেয়ের বাবা, আপনাকে কেমন লাগলো এই অনুষ্ঠানটা? আপনি যে মেয়ের বিয়ে দিলেন ব্রাহ্মণ ছাড়া, আপনি কেমন লাগলো আপনাকে? খুব ভালো লাগলো। ভালো লাগলো বলেন। তো উনি বললেন খুব ভালো লেগেছে। এবার ছেলের বাবার কাছ থেকে আমরা শুনে নেব যে আপনি যে আপনার ছেলের বিবাহ দিলেন, তা আপনাকে কেমন লাগলো এই ব্রাহ্মণবাড়িতে বিবাহ অনুষ্ঠানটা? ভালোই লাগলো। উনিও বললেন ভালো লেগেছে। আগে তো আমার এলে এই রকমের নীতি গড়া থাকে, এভাবে করতো ব্রাহ্মণ ছাড়াই। তো উনি বললেন যে ব্রাহ্মণ ছাড়াই করতো, তার পূর্বপুরুষরা এই জন্য আজকে করলেন। তো আমি একটু দর্শকদের কাছে শুনে নিব যে এই বিবাহ অনুষ্ঠানটা কেমন লাগলো। তো এখানে পাশে একজন দর্শক রয়েছেন, তার মাঝে আমি শুনে নেব। আপনি এখানে এসেছেন বিবাহ দেখতে নাকি? হ্যাঁ। তো আপনাকে কেমন লাগলো এই ব্রাহ্মণ ছাড়া বলিত অনুষ্ঠানটা? এটা খুব ভালো হলো, সমাজের রীতিনীতি হিসেবে যা দেখা গেল ভালোই লাগলো সকলে। আচ্ছা, উনি বললেন যে খুব ভালো লেগেছে। তো আমি রিপোর্টার কিশোর কুমার মাহাতো, ক্যামেরাম্যান সঞ্জয় মাহাতোর সঙ্গে মহিপুর কান্তর রায়গঞ্জ উত্তর দিনাজপুর অসুর টিভি।